ভারতের বিপক্ষ থেকে সুরজিৎ, আমি এই মুহূর্তে রয়েছে বড়নগর, বড়নগরে সঞ্চিত দিঘি ওয়ার্ডে, আর এখানে কিন্তু নবম বছরের গণেশ পুজো উদযাপন করা হচ্ছে আজকে 17 তারিখ। আর আজকেই কিন্তু অলরেডি ফিতে কেটে দিয়ে চলে গেছে সৌগতদা, সৌগত রায়। তো এখন চলে যাবো সঞ্চিতাদির কাছে, এবং সঞ্চিতাদির কাছে গিয়ে জেনে নেবো এই গণেশ পুজো সম্বন্ধে কিছু তথ্য। আমি বলবো যে সুমুখী এবং যথার্থ জ্ঞান যাতে বৃদ্ধি লাভ করে, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে। উপহার পেলে সবারই ভালো লাগে। আর তারপরে গণেশ দেবতা সঞ্চিতা প্রতিবারই করে, ওর দৌলতে আমার বাড়িতে এক জায়গায় গণেশ ঠাকুর হয়ে গেছে। এটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ, গণেশ ঠাকুরের একটা বিউটি আছে, তো সেটা ভাল লাগে। আর ও খুব সুন্দর ভাবে পুজোটা করে, পুরো নিয়ম মেনে সবসময় হলে ভাল লাগে। আর চলে গেছে দিদি, প্রথমে বলো কেমন আছো? ভালো আছি। পায়ে পায়ে তো 9টা বছর পেরিয়ে এলো, আজকে এবারে নবমতম বছরের গণেশ পুজো উদযাপন করছো, কেমন ছিল জার্নিটা যদি একটু ছোট করে বলো? জার্নি বলতে কি, ওই যে অনিন্দ্যদা একটু আগে বলে গেল না, আমি এক মানে ধারায় চলে গেছি, চলছি, মানে কখনো করে মনে করিনি যে বিশাল করে জয়েন্ট স্ক্রিন লাগাবো, বড় বড় গেট করব, ধরো আরো মানে বিশাল বিশাল ব্যাপার। আমার যতটুকু সামর্থ্য, আমার সমস্ত মহিলারা, ওয়ার্ডের মহিলারা, মানে এটা নয় যে আমার পলিটিক্যাল মেয়েরা, এখানে পাড়া প্রতিবেশী সমস্ত মহিলারা মিলে, এক তার সাথে অবশ্যই আমাদের ভাইরাও আছে, দাদারাও আছে, এইভাবে আমরা পুজোটা করি। একই ধরনের প্যান্ডেল, ঠাকুর একটু বড় হয়েছে আগের থেকে, তাছাড়া আমাদের সব একই রকমের, মানে এটা পাড়ার পুজো হয়ে গেছে, এটার মানে কোনো অন্য কোনো মাপের না, এটা পাড়ার পুজো, মানে সারাদিন মানে যতদিন পারবো এইভাবেই পুজোটা ধরে করবো। আর একটা কথা বলবো যে যারা যারাই তোমার এখানে আসছে, প্রত্যেকেই একটা সিদ্ধি বিনায়কের মূর্তি তুমি উপহার দিচ্ছ, বা গণেশের মূর্তি তুমি উপহার দিচ্ছ, তো এটা মানে কিরকম চিন্তা ভাবনা থেকে এরকম বুদ্ধি হলো? যে কারণ উপহার মানে তো এক এক রকমের এক একজন মানুষ দেয়, কিন্তু তোমার এই গণেশের মূর্তিটাই চুজ করা, এর পেছনে কারণটা যদি বল। আমার বাড়িতে গেলে দেখবে আমার কাছে প্রায় 250-300 গণেশ আছে, ছোট থেকে যে কোনো ভগবান, একটা বাচ্চা যখন বড় হয়, আমার বাড়িতে খুব পুজো আচ্ছা হতো আর কি, আমি নিজেও খুব পুজো করি, আমি সত্যি কথা বলতে কি একটু ধার্মিক, হ্যাঁ, তো তাই জন্য আমার ছোট থেকে গণেশকে মনে হতো আমার ভাই, গণেশকে মনে হতো আমার বন্ধু, গণেশকে মনে হতো আমার বিশেষ কোনো বন্ধু, গণেশকে মনে হতো আমার বাবা, মানে গণেশকে নিয়ে সব, ওর সাথে আমি বক বক করতাম, খেলতাম, আর ছোটবেলা থেকে গণেশ কালেক্ট করেছি, আজকে সেটা দাঁড়িয়েছে 250-300 কাছে। আর ভেবেইছিলাম যে যদি কোনো দিন সুযোগ আসে, সবাই তো সব পুজো করে, আমি গণেশ পুজো করব। আমার মহারাষ্ট্রে যাওয়া কোনো দিন হয়নি, ওখানকার পুজো দেখাও আমার হয়নি, কিন্তু আমার মনের মধ্যে একদম গণেশ, একদম কি বলবো, সেই থেকেই গণেশ, এবং মানুষকেও গণেশ উপহার দিতেও ভালোবাসি, দিতেও ভালোবাসি। ধন্যবাদ। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবে যদি বলো? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে উৎসবের দিনগুলো চলে এসেছে, উৎসবের মরশুমে আমরা একদম মানে গা ভাসিয়ে দিয়েছি, মা আসতেও আর 30-32 দিন হয়তো বাকি আছে। আর একটা সব থেকে বড় কথা হচ্ছে, গণেশ পুজোর সূচনা দিয়ে যে কোনো পুজোর শুভারম্ভ হয়, কালকে বিশ্বকর্মা পুজো, এবং খুব উৎসবের আহ্বানে থাকছি, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। 2 বছর আমফান গেছে, আবার আমরা নতুন জীবনে আস্তে আস্তে ফিরছি, ফিরেও গেছি, আমাদের ভালো থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, এবং আমাদের ইন্ডিয়াকে ঐক্যবদ্ধভাবে জেতাতে হবে। আমি বলতে পারবো না যে নবজন এসেছে, কিন্তু বেশিটা বলেছে মানে নয় কম এসছে এবং
বলছি যে কেমন লাগছে বলো এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ সঞ্চিতা এত আন্তরিকতা আছে, ওর যে কোনো প্রোগ্রাম আমি দেখি ও খুব আন্তরিকতার সঙ্গে প্রোগ্রামগুলো করে, খুব মন দিয়ে ওয়ার্ডটা ভালো করে চালানোর চেষ্টা করে, সাধারণ মানুষের ভালো মন্দের খবর রাখে। ওটা একটু গর্ব হয়, কারণ সঞ্চিতার বাড়ি তো আমাদের আমার ওয়ার্ডে নদাপাড়ায়, তো ন্যাচারালি আমার পরিবারটাকে আমি দীর্ঘদিন চিনি, ভালোবাসি, আমাদের আড়িয়াদা পুরনো জায়গা, সবাই সব পরিবারকে চেনে, সঞ্চিতার পরিবার, সঞ্চিতার হাজব্যান্ড, সঞ্চিতার শ্বশুর মশাই, সবাই কেমন আছে, তো সেই জন্য একটু গর্ব হয়, ভালো লাগে। আর এখানে যেভাবে ও অর্গানাইজ করে প্রোগ্রাম, দেখছেন কত মানুষ এসেছে, এখানে স্বর্ণ জয়ন্তীর মেলা হচ্ছে, দেখুন গণেশ পুজো সেই উৎসব পালন করাটা একটা আপেক্ষিক, ভগবানের এই যে পূজা প্রার্থনা এটা মনকে ভালো রাখে, যেরকম তেমনি একে সঙ্গে নিয়ে যে উৎসবের পরিবেশ তৈরি হয়, আগামী দিনে সব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে, অলরেডি একটা উৎসবের আমেজ আমাদের গোটা বাংলায় ছড়িয়ে গেছে, স্বর্ণ জয়ন্তীর মেলা শুরু হয়েছে, মানুষ পুজোর সময় জিনিসপত্র কেনে, স্বর্ণ জয়ন্তীর মেয়েরা যা কাজ করছে সরকারি সাপোর্ট সিস্টেমে, তারা যতটা ভালো ভালো কাজ করছে এবং সেটাকে দেখানোর সুযোগ পাচ্ছে, সেটাকে বিক্রি করার সুযোগ পাচ্ছে, যেটা খুব ইউনিক, কারণ হচ্ছে মেয়েদের নিজেদের হাতের কাজ, সেটার একটা কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, সেটাকে বিক্রি করার একটা সুযোগ, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ, এইটা যে সঞ্চিতা করেছে, আইডিয়া করে মেলাটা এখানে রেখেছে, এটাই তো একটা দিদি এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, গণপতির পূজা, দুর্গাপূজা, শারদোৎসব শুরু, মানে এই দিনগুলো আমরা অপেক্ষায় বসে থাকি, তবে পূজো গুলো কবে হবে, তা সঞ্চিতার ডাকে প্রতিবারই আসি, এবারও কালকে 18 তারিখ আছে বিশ্বকর্মা পুজো, আর আজকে 17 তারিখ, আজ থেকেই শুরু হয়ে গেল গণেশ পুজোর ফিতে কাটা বা শুভ উদ্বোধন। আর আপনারা জানেন গণেশ পুজো দিয়েই কিন্তু বাঙালির 12 মাসের 13 পার্বণ উৎসবের শুরু হয়, গণেশ পুজোর পরে একে একে আসবে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আরো অনেক পুজো। আর আপনাদের বলবো উৎসবের মরশুম কিন্তু ভালোভাবে কাটাতে হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারতের বিবেঙ্গলে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে নতুন কোনো নিউজের আপডেট নিয়ে, নতুন কোনো ইন্টারভিউ এর আপডেট নিয়ে।